দামানাইকন আর জামাইকন এই গেটটা কিন্তু বানানো হইছে এই দামানের জন্য জামাইয়ের জন্য গেইডে আর কাউরে আটকানা আটকা শুধু একজনকে একজনকে আটকানোর উদ্দেশ্য তারে বেইজ্জতি করা না তার সাথে মহব্বত ভালোবাসা সৃষ্টি করা কিন্তু এবার ফয়সালা দেন দামানের পক্ষে জামাইয়ের পক্ষের মেহমান আসলো 500 মেয়ের পক্ষের 250 দুই পক্ষের মেহমানের মধ্যে এবার ফয়সালা আপনারা দিবেন পাওয়ারটা দামটা ইজ্জত সম্মানটা কোন পক্ষের মেহমানের বেশি আস্তে কইলেন যে দুনিয়া সাজাইছে আল্লাহ নবীর জন্য আকাশের চন্দ্র সূর্য তারকা নক্ষত্র পৃথিবীর গাছগাছরা দিয়ে দুনিয়া সাজানো হয়েছে একটাই কারণ আমার বন্ধু আমার হাবিব দোজাহানের জামাই আইব একবার আল্লাহু আকবার বলো জামাই বলা হইছে নবীরে জামাই দোজাহানের জামাই জালালাইন শরীফের মধ্যে ঘটনা দোজাহানের জামাই বেহেশতের ভিতরে নবীজি তিনটা মেয়ের সাথে বিবাহ হবে আমি বলবো আজকে যারা বৃষ্টি ভিজা রাতে এই মাহফিলে নবীর প্রেমিক হয়ে বসে আছেন যেদিন তিনটা মেয়ের সাথে বেহেশতে বিবাহ হবে রাসূল হবে জামাই আর আপনারা হবেন সেই জামার সাথে যাত্রী কিভাবে হবে কোরআন শরীফ বলছে হাদিস শরীফ বলছে আসতেছি সামনে বাবারা ভাগ্য ভালো আপনাদের কে কারা কোন মায়ের সন্তান আজকের এই মাহফিলের সংগঠনের সদস্য কোন মা তোমাদেরকে পেটে রাখছে এই মায়ের পেট ধন্য এমন সন্তানের মা হয়েছে যারা শহাদায়ে কারবালার মাহফিল করে বলতেছিলাম পৃথিবীর মালিক আল্লাহ বানানের কারণ উসিলা হইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার আসুন সেই নবী আমাদের নবী বিধাই আমাদের দাম বাড়ল বলছিলাম তিনটা মেয়ের সাথে নবীজির বিবাহ যাত্রী আপনারা নবীর সাথে বেহেশতে ওই বিবাহে ওই নবীর সাথে জামাইর সাথে মেহমান হতে আপনারা সকলে রাজি আছেন কিনা আমি খালি পথটা দেখাইয়া দিব এই পথে যাইবেন তাইলে গিয়া সেই অনুষ্ঠানে ফাওয়ার পাওয়ার কি এমন পাওয়ার না এই নবীর এক একজন উম্মতের পাওয়ার জিব্রাইলের চেয়েও বেশি হয়ে যাবে আজকে আমরা বিশ্ববাজারে কেন মার খাচ্ছি বিশ্ববাজারে মুসলমানদের অদবতন কেন কেন আমাদের এ দুর্গতি বাবার আসেন আমি সোজা রাস্তায় যাচ্ছি তিনটা মেয়ের সাথে বিবাহ আপনারা হবেন যাত্রী কারণ নবীকে দুজাহানের জামাই বলা হয়েছে বলবেন হুজুর তিনটা মেয়ে এখানে আলোচনা করলে দুই ঘন্টার দরকার শুধু তিনটা মেয়ে একটা মেয়ে হবে ফেরাউনের বিবি আসিয়া দুই নম্বরে ঈসা নবীর মা মরিয়ম মনে রাখবেন তিন নম্বরে মুসা নবীর বোন কুলসুম জালালাইন শরীফের মধ্যে ঘটনাটা আসছে এ তিনটা মেয়ের সাথে নবীজির বিবাহ হবে বেহেশতে আপনারা হবেন সেদিন যাত্রী বলুন দুনিয়াতেই যদি বিবাহের অনুষ্ঠানে জামাইয়ের পক্ষের মেহমানের পাওয়ার বেশি হয় তাহলে সেদিন যারা এই নবীর পক্ষের মেহমান তাদের পাওয়ার বেশি হবে না কম হবে সেই নবীর উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন জিব্রাইল যেই নবীর উম্মতের খেদমতের জন্য আসেন সেই জন্য সকলে খুশিতে আনন্দে একবার বলুন আলহামদুলিল্লাহ বাবারা ভাইয়েরা আসুন এই দাম এই সম্মান এই ইজ্জত উম্মতে পাওয়ার জন্য এই সম্মান উম্মতকে দেওয়ার জন্য জিব্রাইল এসে উম্মতের খেদমত করবে ওই পর্যায়ে উম্মতকে নেওয়ার জন্য 63 বছর জিন্দিগি গো
আমার নবী খায়া না খায়া কষ্ট করেছে এমন কি মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জান্নাতি বানানোর জন্য আমার নবী সারা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরেছে আর ডেকেছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন এরে বাবারা ভাইরা মক্কা নগরীতে আমার নবীর মা নাই বাবা নাই সারাটা দিন নবী ঘরের দুয়ারে দুয়ারে ঘুরে কেউ কেউ নবীকে মায়া করে কেউ কেউ নবীকে দুঃখ কষ্ট দেয় আজকে আপনারা কারা গো রাত্র দেড়টার পর মাহফিলে বসে আছেন মক্কা নগরীতে জন্ম হইয়া আমার নবীকে সকাল সন্ধ্যা দেখাও এইভাবে নবীর পক্ষ নিতে পারে নাই অনেকেই এইভাবে নবীর উম্মত হতে পারে নাই মক্কার অনেকেই যেমন আবু জাহেল আমার নবীকে দেখেছে আপনাদের মতো ঈমানদার হতে পারে নাই আবু লাহাব নবীকে দেখেছে আপনাদের মতো উম্মত হতে পারে নাই আজকে 1400 বছর পর 6000 কিলোমিটার দূর একটা দিন আমরা নবী দেখলাম না তারপরেও রাত্র দেড়টার পর যারা মাহফিলে বসে আছেন গো আমার মন কয় আপনাদের জন্য আমার নবী ফুল সিরাতের গাটে বসে থাকবে এরে বাবারা ভাইরা আমার নবী আপনাদের দাম ইজ্জত সম্মান বাড়ানোর জন্য সকল নবীর উম্মতের চাইতে দামি করার জন্য জিব্রাইল এসে খেদমত করবে সে পর্যায় নেওয়ার জন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পৃথিবীর মানুষের আরে আমার এতিম নবীর কষ্টের খবর নাও আমার নবী সারা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন সারাটা দিন না খাইয়াও থাকতেন কষ্ট করে হুজরাই আসতেন সকালবেলা বেরিয়ে যাইতেন কত কষ্ট নবীর জীবনে করেছে উম্মতের জন্য মা খাদিজা বলেন আমার নবী সাদা পোশাক পছন্দ করতেন সাদা পোশাক গায়ে দিতেন সাদা পোশাক পছন্দ করতেন যদিও বেহেশতি পোশাক হবে সবুজ মা খাদিজা বলেন আমি নবীজির পোশাক জামা মুবারক ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতাম সকালবেলা আমার নবী এই পোশাক গায়ে দিয়ে সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাইত বিকালবেলা ঘরে আসত কোনো কোনো দিন তাকিয়ে দেখি রে পৃথিবীর মানুষেরা আমার নবী আসতে আসতে হাইটা হাইটা আসতেছে কাছাকাছি আসার পর তাকাইয়া দেখি গো আমার নবীর গাল বেবে চোখের পানিগুলো পড়ছে কাছাকাছি আসার পর তাকিয়ে দেখি নবীজির সাদা জামার মধ্যে ফুটা ফুটা লাল লাল দাগ দেখা যায় কাছাকাছি আসার পর আমি প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ জামা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি দাগ ছিল না গো নবী এই লাল দাগগুলো কিসের আমার নবী কান্দে রে খাদিজা আমার মায়ের দেশ বাবার দেশের মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইতে চায় খাদিজা রে কেন জানি তারা আমাকে কষ্ট দেয় দুঃখ দেয় আমারে পাথর মারে রে খাদিজা পাথরের আঘাতে শরীর মুবারক ক্ষত বিক্ষত হয়েছে এই রক্ত মুবারক জামার মধ্যে লেগে আছে মা খাদিজা বলেন হুজুর এত কষ্ট উম্মতের জন্য করেন আর কত ব্যথা দুঃখ কষ্ট সইবেন আমার নবী জবাব দেন খাদিজা রে যত কষ্টই আসুক না কেন আমি আমার উম্মতের দামি বানাইব এত কষ্ট করে যেই নবী উম্মতের দামি বানাইল সেই নবী চিনে নবীর কলিজার টুকরা সুহাদায়ে কারবুলার স্মরণে রুয়াদায় কারবুলার পক্ষে থাকা বলুন আমাদের দরকার আছে কিনা বাবারা একটু চাইপা চাইপা বসেন মহব্বতে দুরুদের শহীদ আল্লাহুম্মা সাল্লে একটু চাপেন সাইয়্যেদেনা
محمد اللهم صل محمد نبي مولانا محمد نبي مولانا دیبانیشی منرے آمار اردیونا جنترانا دیبانیشی منرے آمار اردیونا جنترانا حیر دان جدی یا رسول اللہ شونار مدینہ حیر دان جدی جائیتا میں شونار مدینہ اللہم صلی علی سیدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا مولانا محمد نبي مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلو عليه بابا را راتر بشي ہوئے چه آلو چنا انك شنو چن امي آگئي بولي چه امي قوم شموئے بشي قطع بولار چشتا کرو شمانی تو اپوستی تی امرا آخری نبی رمت ہوار کارونے اما دیر دام زبرائیل فرشتار چهو بشي এখন এই রাস্তাটা ধরে রাখা দুজাহানের জামাইয়ের পক্ষে থাকা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বত অন্তরে থাকা বলুন আমাদের দরকার আছে কিনা থাকলে কি হবে আসুন আগে বাড়ছি ইচ্ছে করলে ঘুমিয়ে থাকতে পারতেন কেউ নিষেধ দিত না মাহফিলে না আসলে গুনাহও হতো না কিন্তু আশার বিনিময় কি পাইলেন আল্লাহ কি বাজেট দিয়ে বাস্তবে আসেন আমরা যারা পৃথিবীতে খাস করে আপনাদের এই এলাকা এখন শিল্প নগরী হয়ে গেছে যারা চাকরি করেন কোম্পানিতে 8 ঘন্টা ডিউটি করেন এটা শিডিউল টাইম পৃথিবীতে প্রত্যেক দেশেই আইন আছে আইনের শিডিউল টাইম সরকারি হোক বেসরকারি হোক ডিউটি 8 ঘন্টা আচ্ছা এবার আপনারা জবাব দিবেন 8 ঘন্টা ডিউটির পর যদি কোম্পানি 4 ঘন্টা ডিউটি বাড়ায়া দেয় তাহলে এই ডিউটিটারে কোন ডিউটি কয় ওভারটাইম মাশাআল্লাহ ওভারটাইম তা আখেরি নবীর উম্মতের প্রতি এবাদতের একটা শিডিউল টাইম আছে ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত এটা শিডিউল টাইম এরপরে ঘুমায়া যাবেন কোনো অন্যায় হবে না তো ওভার টাইম আপনাদের শিডিউল টাইম এশা পর্যন্ত এবাদতের এরপরে যে আপনারা না ঘুমায়া বসে রইছেন তাহলে এই টাইমটাও ওভার টাইমের সাথে গিয়ে পড়বে এখন দুনিয়ার মালিক আর এই দেশের মহাজন অবাইট টাইমের মাইনা
অবাইট টাইমের মজুরি মাইনা বেতনটা কি সিডিউল টাইমের মতো হয় না কিছু বেশ কম বেশ কম মানে ডবল দুনিয়ার কোম্পানির মহাজন যদি অবাইট টাইমের মাইনা বেতন 4 ঘন্টা ডিউটি করলে 8 ঘন্টার দেয় तमाम পৃথিবীর মালিক যিনি আখেরি নবীর উম্মত যারা এখন অবাইট টাইম ডিউটির মধ্যে আছেন ওই মালিক এর চেয়ে বেশি দেওয়ার ক্ষমতা আছে কিনা তাই কবি বলেছেন আল্লাহর ভাষা মিয়ানে আশেকে মাশুকের মজিস কি রহমান কাতিবিন রাহম খবর নিস একবার বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন আরে আখেরি নবীর উম্মতেরা এই অবাইট টাইম ডিউটির মধ্যে যারা বসে আছো দুনিয়ার মহাজনের মতো ডবল বেতন নয় আমি এমন বেতনের বাজেট দিলাম তোমাদের পাপ পুণ্য লেখার জন্য দুইজন ফেরেশতা কাদের মধ্যে নিযুক্ত কি রহমান কাতিব আমার আল্লাহ কয় দায়িত্ব তারা লিখবে কিন্তু আজকের এই অবাইট টাইম ডিউটিতে কত মাইনা কত মজুরি কত বেতন দিলাম এই মাইনা মজুরি বেতন লেখার ক্ষমতা কি রহমান কাতিবিন তারা জানে না আজকে কত নেকি আপনারা পাইলেন কি রহমান কাতিবিন লিখবে দূরের কথা আল্লাহ কয় হেরা জানেই না তাইলে বোঝা গেল আখেরি নবীর উম্মতের প্রতি ফেরেশতা কি রহমান কাতিবিনের চাইতেও আমার আল্লাহর মহব্বত আপনাদের প্রতি বেশি এমন কিছু বাজেট দেয় যে বাজেটের খবর ফেরেশতারা জানে না আমরা সেই নবীর উম্মত এখন সেই নবীর উম্মতের রাস্তাটা ধরে রাখা বলুন দরকার আছে কিনা তাহলে কিভাবে ধরবেন এটা ফয়সালা করে দিল ইমাম হুসাইন পৃথিবীতে মুসলমানদের ভাগ হয়ে গেছে দুইটা একটা এজিদি মুসলমান আর একটা হুসাইনি মুসলমান এখন দুইটা ভাগ আর একটা ভাগ আছে পৃথিবীতে দুইটাই দল যেমন একটা দল আছে আমার নবীর পক্ষ নবীর দল আর একটা আছে আবু জাহেলের দল এখন আপনারা কোন দলে যাইতে রাজি আবু জাহেলের দলে যাবেন না নবীর দলে যাবেন এই নবীর দলটা আমাদেরকে বুঝাইয়া দেওয়ার জন্য হুসাইনের এই ব্যথা দুঃখ কষ্ট এই নির্মমভাবে জীবন দিতে হয়েছে যেই হুসাইন নির্মমভাবে জীবন দিয়ে নবীর দল পৃথিবীতে বাস্তবায়িত রাখলেন পৃথিবীতে গর্জিয়াস করে দিলেন আজকে সেই নবীর দলে থাকার জন্য হুসাইনের আলোচনা শুনতে হবে কারণ বিশ্ব জুড়ে একটা স্লোগান উঠেছে ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত ইসলামের পাওয়ার তেজ বেড়ে গেছে ইমাম হুসাইনের কারবালার রক্তের বিনিময় আজকে আমরা মুসলমান সেটা যদি ধরে রাখতাম তাহলে আমাদের বিজয় হতো যার বাস্তব বদরের যুদ্ধে আমার নবীর সাথে সৈন্য দুইটা বাচ্চা সহ মাত্র 313 জন হাতিয়ার নাই খাদ্য নাই পানি নাই যুদ্ধের অস্ত্র নাই দেখা গেল আবু জাহেলের দল 1000 এর বেশি অত্যাধুনিক অস্ত্র সাহাবায়ে কেরাম রাসূলের পাকের কাছে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আবু জাহেলের এত সৈন্য আমাদের সৈন্য কম তাদের এত হাতিয়ার আমাদের হাতিয়ার কম আমরা কি আবু জাহেলের সাথে পারবো রাসূল বলেছিলেন ও আমার সাহাবীরা শোনো যুদ্ধ বিজয়ের জন্য অস্ত্র শর্ত নয় যুদ্ধ বিজয়ের জন্য সৈন্য শর্ত নয় যুদ্ধ বিজয়ের জন্য শর্ত হলো আমার আল্লাহর সাহায্য সাথে সাথে আমার আল্লাহ কোরআনের আয়াত পাঠাইয়া দিলেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আজিল্লা ও আমার দোস্ত এই যুদ্ধের ময়দানে বদর প্রান্তরে আমি তোমার পক্ষে বিজয় ঘোষণা করে দিলাম যেই নবীর উম্মতের বিজয় আল্লাহর সাহায্য আমরা যতদিন আল্লাহর সাহায্যের পর্যায়ে না পৌঁছব ততদিন আমাদের বিজয় হবে না
তাই সেই বিজয় কিভাবে নিব। আসুন আমি কম কথায় কম সময়ে বেশি কথা বলার চেষ্টা করছি। এবার বিজয়ের দল একটা যার সাহায্য দেয় আল্লাহ। এখন আল্লাহর দেওয়ার সাহায্যে বিজয়ের দলে থাকতে আপনারা রাজি আছেন কিনা? সবাই রাজি না, আওয়াজ আরো করা হতো, সকলে বলুন রাজি আছেন কিনা, একবার বলুন আল্লাহু আকবার। আসুন আগে বাড়ি, পক্ষ দুইটা, দুইটাই দল, একটা আবু জাহেলের দল আর একটা আমার নবীর দল। সে দুই দলের মধ্যে বলুন আবু জাহেলের পক্ষে আল্লাহ নাকি রাসূলের পক্ষে আল্লাহ? এক যুদ্ধে যাবে আবু জাহেল খানায় কাবার গিলাফে দইরা টানে, ও খানায় কাবার মালিক মুহাম্মদ নামে একটা যুবকের সাথে যুদ্ধে যাচ্ছি, তুমি কিন্তু আমার সাহায্য দিও। আবু জাহেল খানায় কাবার গিলাফ দইরা টানে, আল্লাহর সাহায্য দিত, নবীর লগে যুদ্ধ করত, গেছে গা আমার নবী খানায় কাবার পাশে গেছে, দুই রাকাত নামাজ পড়ছে, খানায় কাবার গিলাফ ধরবে, এমন টাইমে আল্লাহ কয় বন্ধু গো আবু জাহেলও আইছি, আপনি নয়া কইবেন আর আপনার বলতে হবে না, যান দেখা যাই বনে। এবার আবু জাহেলও গেছে সাহায্যের জন্য, নবীও গেছে সাহায্যের জন্য, এবার আপনারা ফাইসালা দেন আল্লাহর পক্ষের সাহায্য আবু জাহেল পাইব না আমার নবী পাইব? নবী পাইব, আর এই নবীর পক্ষে যারা থাকবো হেরাও। আসুন আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তালাওয়াত করেছি, ওলা তাকুলু লিমা ইউকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আল আখির। আল্লাহ বলছেন আমার রাস্তায় যারা জীবন দিয়েছে মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তোমরা সেটা অনুভব করতে পারো না। যার বাস্তব আল্লাহর রাস্তাটা আমরা কিভাবে যাচাই করব? এবার যুদ্ধের ময়দানে আবু জাহেলের পক্ষের লোকও মারা গেছে, আমার নবীর পক্ষের লোকও মারা গেছে, এবার বলুন কোন পক্ষের লোকগুলি আল্লাহর রাস্তা হবে? নবীর পক্ষের। কি কথাটা সত্য কিনা? আল্লাহর রাস্তায় কোন পক্ষটা, আবু জাহেলের পক্ষ না নবীর পক্ষ? একবার বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা যারা আজকে মাহফিলে বসে আছি আমরা কি আবু জাহেলের মহব্বতে না নবীর মহব্বতে? বাহ মাশাআল্লাহ, সবাই বলুন কয়েকবার, তোমরা শোনো গো বসিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া, পড়ুন শোনো গো বসিয়া মদিনাতে। কি বলেন কথা সত্য কিনা? আমার নবী যেদিন জগৎ থেকে বিদায় হয়ে যাবেন আমার আল্লাহ ডাকে বন্ধু গো, এই জমিনে বহু জায়গায় মার খেয়েছেন, না খাইয়া কষ্ট করেছেন, সাদা জামা লাল করেছেন, এই জমিনে আপনাকে আমি রাখতে দিব না, আপনার দেহ মোবারক আমার আরশের পাশে রাখব, আমি আল্লাহ আমার মায়ার নজরে আপনাকে রাখব। এই প্রস্তাব জিব্রাইল পেশ করলে আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলি পড়ছে, জিব্রাইল ডাকে হুজুর কান্দতেছেন কেন? আমার নবী বলে জিব্রাইল না রে আমি আরশে যাব না। আমার আল্লাহ বলেন জিব্রাইল রে এই রক্ত মাখা মাটিতে রাসূলকে রাখতে দিব না, প্রস্তাব করো। দুই নাম্বার প্রস্তাব, আমার নবীকে সিদরাতুল মুনতাহাই সুন্দর ব্যবস্থাপনায় রাখবো। প্রস্তাব তুলে ধরলে আমার নবী গাল মুবারক ভিজে গেছে, চোখ মুবারক থেকে ঝরঝর করে পানি পড়ছে, হুজুর কান্দেন কেন? জিব্রাইল রে আমি সিদরাতুল মুনতাহাই যাব না। ডাকলেন আল্লাহ জিব্রাইল আরেকটা প্রস্তাব, তিন নাম্বার প্রস্তাব, আমার বন্ধুর দেহ মুবারক আমি জান্নাতুল ফিরদাউসে রাখবো,
জিব্রাইল ডাকতেছে হুজুর আপনার তিন নাম্বার প্রস্তাব দেহ মুবারক জান্নাতুল ফিরদাউসে রাখবে আমার নবী ডাকে জিব্রাইল আর প্রস্তাব বাড়াইস না আর আমার চোখের পানি বাহির করিস না জিব্রাইল রে তিনটা প্রস্তাব তুলে ধরলে সিদরাতুল মুনতাহা আরশে মুআল্লা জান্নাতুল ফিরদাউস জিব্রাইল আমার জন্য সেই ব্যবস্থা যদি হয় আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের ব্যবস্থা কি হবে আরে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না আমার নবী ডাকেন এ জিব্রাইল আমার উম্মতের ব্যবস্থা কি হবে আমার উম্মতেরা কি সিদরাতুল মুনতাহায় যেতে পারবে না হুজুর আমার উম্মতেরা কি জান্নাতুল ফিরদাউসে যেতে পারবে না হুজুর আমার উম্মতের ব্যবস্থা কি আরশে মুআল্লাই হবে না হুজুর জিব্রাইল ও জিব্রাইল তিনটা প্রস্তাব আমার প্রভু রেখেছে আমি নবীর পক্ষ থেকে একটা প্রস্তাব প্রভুর দরবারে তুলে ধরো আমার আল্লাহ বলেন জিব্রাইল রে অনুমতি দাও আমার বন্ধুর প্রস্তাব আমি আল্লাহ রাখবো ডাকতেছে জিব্রাইল আমি আরশে যাব না সিদরাতুল মুনতাহায় যাব না জান্নাতুল ফিরদাউসে যাব না বলো আমার গুনাহগার উম্মতেরা কই থাকবে রে জিব্রাইল জিব্রাইল বলেন হুজুর আপনার উম্মতেরা এই জমিনে থাকবে আমার নবী কান্দে জিব্রাইল যেই জমিনে আমার উম্মত থাকবে রে আমি নবী সেই জমিনে উম্মতের পাশে থাকব জিব্রাইল ডাকে ইয়া রাসূলুল্লাহ উম্মতের পাশে জমিনে থাকবেন এত সুন্দর ব্যবস্থাপনায় না গিয়ে তাতে কি লাভ হবে কি হবে তার মধ্যে আমি জানতে চাই গো নবী জবাব দেন আমার নবী জিব্রাইল রে দুনিয়ার জমিনে দেখবি মুরগি যখন বাচ্চা নিয়ে জমিনে নামে বাচ্চাগুলো নিয়ে মুরগি ঘোরাঘুরি করে সিলকাক উপরে উড়া দেয় বাচ্চা নেওয়ার জন্য মা মুরগিটা বাচ্চা বাঁচানোর জন্য দুইটা পাখা বাড়ায় ডাকে বাচ্চারা রে আয় বিপদ দেখা যায় আমি মার পাখার নিচে আই পাখার মধ্যে লইয়া মাথাটা মাঝে মাঝে পাখার ভিতরে ঢুকাইয়া বাচ্চাদেরকে সান্ত্বনা দেয় ভয় পাইস না আমি মার জীবন থাকতে একটা বাচ্চা ও সিলকাকে নিতে দিব না জিব্রাইল আমি জমিনে পড়ে থাকব আমি আমার সারা পৃথিবীর উম্মতে যদি কোনো বিপদ দেখা দেয় রে জিব্রাইল বাচ্চাওয়ালা মুরগির মতো দুইটা হাত বাড়াইয়া দিব আমি আমার সমস্ত উম্মতগুলো পাখার মধ্যে লইয়া আমি জান্নাতের পথে এগিয়ে যাব একটা উম্মত জাহান্নামে নিতে দিব না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাহাবা কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ এবার আসুন সেই নবী কষ্ট ব্যথা দুঃখ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেই রাস্তায় জীবন দিয়েছেন ইমাম হুসাইন সেই হুসাইনের স্মরণে আজকের আয়োজন আজকের মাহফিল যদি জীবনের এমন একটা মাহফিল আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় জীবন সার্থক হয়ে যাবে তাই আসুন আমি মূল কথাগুলো নিয়ে যাচ্ছি এবার পক্ষ দুইটা একটা আবু জাহেল আর একটা আমার নবী নবীর পক্ষ যারা নেবেন এটাই হবে আল্লাহর পক্ষ আবু জাহেলের পক্ষে যারা মৃত্যুবরণ করেছে তাদের পক্ষটা আল্লাহর পক্ষ হয় নাই আল্লাহ কোরআনে বলেছে ওয়ালা তাকুলু লিমা ইউকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে মৃত বলো না তারা জীবিত তোমরা সেটা অনুভব করতে পারো না আসুন আজকে যারা শুহাদায়ে কারবালার পক্ষে যারা কারবালার মাঠে জীবন দিয়েছে সত্যের জন্য যার পর বিশ্ব স্লোগান হয়েছে ইসলাম জিন্দা হোতা হ্যায় আর কারবালা কি বাত আসুন সেই কারবালার ইতিহাস
আলোচনা করলে রাত্রের ব্যাপার আমি দুই ঘন্টা আড়াই ঘন্টার আলোচনা দশ মিনিটের মধ্যে আমি মিল করব আল্লাহ যদি তৌফিক দেয় আসুন এবার কারবালার মাঠে রওনা হলাম আল্লাহর রাস্তা পাওয়ার জন্য এই নবীর উম্মত হয়ে জিব্রাইল ফেরেশতার চাইতে দামি হওয়ার জন্য নবী হবে জামাই আমরা হব সেই জামার সাথে যাত্রী সেই পথটা খুঁজে পাওয়ার জন্য আমি 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমি আলোচনা মিল করে নিয়ে আসব আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আল্লাহ আমাকে তৌফিক দান করুক সকলে বলুন আমিন শুহাদায়ে কারবালা কোত্থেকে আসলো আসুন আমার নবী উম্মতের ব্যথায় ব্যথিত উম্মতের ব্যথায় ব্যথিত তিন দিন পার হয়ে গেল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে নবী ঘুমিয়েছিলেন রাত্র গভীর নবী ঘুম থেকে উম্মতের মায়ায় চলে গেলেন তিন দিন পার হয়ে গেল মদিনার ঘটনা সেজদায় পড়ে নবী কাঁদছে তিন দিন পর খবর পেয়ে গেলেন আবু বকর ওমর অবশেষে নবীজির পাশে দাঁড়াইয়া ডাকলেন আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ তিনটা দিন হলো মদিনায় নাই আসুন মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না শুধু মদিনায় কান্না আর কান্না নবী গো এমন কি মার কুলের শিশুরা পর্যন্ত মার স্তনে দুধ খাচ্ছে না রাসূলের ভালোবাসায় ও নবী পশুরা পর্যন্ত ঘাস পানি খাচ্ছে না নবীর ভালোবাসায় মদিনায় আসেন আমার নবী কথা বলে না শুধু কান্দে গুনাহগার উম্মতের মায়ায় হযরত উমর ফারুক নবীজির মাতা মুবারকের পাশে দাঁড়ায়া ডাকে হুজুর আমি উমর এসেছি যে উমর আপনার মাথা কাটার জন্য গিয়েছিল আপনার সুন্দর চেহারা দেখে নিজের মাথা আপনার পায়ের নিচে ঢেলে দিয়েছিলাম হুজুর আপনি মাথা উঠান আমি উমর আমার নবী মাথা উঠাইছেন না আবু বকর উমর পরামর্শ করেন কি করে নবীকে মদিনায় নেওয়া যায় দৌড়াই শুরু করলেন মদিনার দিকে দৌড়াইয়া মদিনায় পৌঁছলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন আলী নবীজির খবর পাওয়া গেছে রে নবীজিকে মদিনায় আনতে হলে হাসাইন আর হুসাইন লইয়া যাইতে হবে আমি আবু বকর ডাকলাম আমার নবী উম্মতের মায়ায় কান্দে উমর বলেন আলী রে আমি উমর ডাকলাম উম্মতের মায়ায় কান্দে মাথা উঠায় না আমরা দেখেছি হাসাইন হুসাইন ডাকলে আমার নবী সব কাজ বন্ধ করে দুই নাতি লইয়া নবী আলোচনায় বসে যায় যার বাস্তব কিতাবে আসছে মিকাইল আলাইহিসসালাম আয়েশা ডাকছে ইয়া রাসূলুল্লাহ শুন আপনার উম্মতের ব্যাপারে আলোচনা হবে ঘরের ভিতরে ঢুকে বললেন মিকাইল আলাইহিসসালাম হুজুর দরজা বন্ধ করে দেন দরজা বন্ধ করে দেন উম্মতের ব্যাপারে রুদ্ধদ্বার বৈঠক হবে গুরুত্বপূর্ণ আলোচনা হবে নবী দরজা বন্ধ করলে হুসাইন আলাইহিস হুসাইনের নজরে পড়ে গেছে উনি দৌড়াইয়া যায়া দরজায় ধাক্কাইতেছে নানা নানা গো নানা ও নানা দরজা বন্ধ করে কি করো দরজা খুলো জিব্রাইল মিকাইল মিকাইল বসে আছে নবীর সাথে কথা বলবে আমার নবী হুসাইনের ডাকে দরজা খুলতে আসতে চাইলে মিকাইল টাইনা ধরে হুজুর যাবেন না গুরুত্বপূর্ণ আলোচনা হবে আমার নবী বলেন রে মিকাইল দুনিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা আমার নাতি হুসাইনের সঙ্গে হবে মিকাইলের কথা আমার নবী শুনে না মিকাইলের ডাক আমার নবী মানে না হুসাইনের ডাকে আমার নবী দরজা খুইলা দিছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ঢুকে দেখে একজন মেহমান কিতাব লেখে যার সুরত ছিল মিকাইলের সুরত ছিল দাহিয়া কালবির মতো দাহিয়া কালবির সুরতে ঘরের ভিতরে আসলেন মানব সুরতে আমার নবী কথা বলবেন
দাহিয়া কালবির সুরত ধরেছেন মিকাইল এবার ইমাম হুসাইন দেখে দাহিয়া কালবি বসা দৌড়ায় যায় গলায় আনজায়া ধরছে আমার জন্য কি আনছেন দাহিয়া কালবি সব সময় নবীজির কাছে যাইলে হুসাইন হাসাইনের জন্য কিছু না কিছু নিয়ে যাইতেন বাচ্চাদেরকে আদর করলে সব সময় বাচ্চারা কাছে যায় কাছে ভিড়ে গলায় আনজায়া ধরে বলছেন আমার জন্য কি আনছেন মিকাইল কয় কোন বিপদে ফললাম আমি তো দাহিয়া কালবির সুরত ধরছি আমি তো দাহিয়া কালবি না এখন কোন বিপদে পড়লাম দাহিয়া কালবি সব সময় কিছু না কিছু মজা আনতো হুসাইন তো সে আশাই গলায় ধরে দাবি করে বসছে যখন কিছু দেয় না অবশেষে হুসাইন দাহিয়া কালবি মনে করে মিকাইলের জামার ফগড়ো হাড় ডুহায় দিছে মিকাইল ডাকে মাহুদ ফেরেশতা কুলের চারজনকে সর্দার বানায়াছো তার মধ্যে আমি মিকাইল একজন দাহিয়া কালবি মনে করে আমার পকেটে হুসাইন হাত দিয়ে দিল এখন আমার ইজ্জত তুমি রক্ষা করো আমার আল্লাহ কয় জিব্রাইল রে মিকাইলের ইজ্জত রক্ষার্থে জান্নাতি একটা আঙ্গুরের ছড়া মিকাইলের পকেটের ভিতরে ঢুকাইয়া দে জিব্রাইল আইনা মিকাইল আলাইহিসসালামের পকেটে জান্নাতি আঙ্গুর ঢুকাইয়া দিছে ইমাম হুসাইন কার পক্ষে বসে আছেন কে আজকের এই সংগঠনের সদস্য জান্নাতি যুবকদের সর্দার হবে হাসাইন আর হুসাইন আমি বলবো আজকে যারা এই মজলিসের মেহমান হাশরের মাঠে যেদিন আদা দুপুরে সূর্য থাকবে সেদিন আপনারা হাসাইন আর হুসাইনের পিছে পিছে হাসাইন হুসাইনের নেতৃত্বে জান্নাতি মেহমান হয়ে যাবেন ইমাম হুসাইন হাত ঢুকাইয়া দেখে আঙ্গুরের ছড়া বাহির করে কয় চাচা আজকে যে আঙ্গুর নিয়ে আইছেন অন্যদিন তো আঙ্গুর আনেন নাই যে হুসাইনকে আমার আল্লাহ এত ভালোবাসতেন ফেরেশতারা ভালোবাসতেন আমার নবী ভালোবাসতেন কত ভালোবাসতেন নবী নামাজের সেজদাই নামাজের সেজদাই হুসাইন ছোট দেখে নানা মাথা নিচু করে রাখছে নবীজির ঘাড় মুবারকে চড়ে বসে চুল মুবারকে ধরে নাচতেছে আমার নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘাড় মুবারকে বসা নামাজের সেজদার তাসবি তিনবার পাঁচবার সাতবার এগারোবার একুশবার একত্রিশবার একচল্লিশবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গার থেকে নামছে না ভাবলেন আল্লাহ যদি জিজ্ঞেস করে বন্ধু গো নাতি লইয়া খেলো নামাজের কথা কি মনে নাই আমার নবী ইচ্ছে করলেন হাত মোবারক উঠাইতেছেন গার মুবারক থেকে তাই না নাতিকে নামাবেন এমন সময় আমার আল্লাহ ডাকে জিব্রাইল রে বন্ধুরে যায়া ক যতক্ষণ পর্যন্ত হুসাইন নবীর ঘার মুবারকে বৈশা থাকে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু যেন সেজদাই পড়ে থাকে এরে জিব্রাইল বন্ধুরে যায়া ক হুসাইন ইচ্ছা করে কান্দের থেকে না নামা পর্যন্ত আমার বন্ধু সেজদাই থাকবে এটা আমি আল্লাহর কাছে সুন্দর লাগতেছে আমার নবী নাতি কাঁধে লইয়া সেজদাই পড়ে থাকে আমার আল্লাহর কাছে সুন্দর লাগে জিব্রাইল এসে খবর দেয় আজকে সেই হুসাইনের পক্ষে কিছু সময় দিলে বলুন আমাদের লাভ হবে না লস হবে বাবারা আমার নবী কান্তেছে সেজদাই পরে হযরত আবু বকর হযরত উমর আলীর কাছে খবর পৌঁছে দিলে ছুটু করে বলছি হযরত আলী ঘরের ভিতরে ঢুকলেন যাইয়া দেখে গো মা ফাতেমা বাবার মায়ায় বিনায়া বিনায়া কান্দে ইমাম হাসাইন একদিকে কান্দে হুসাইন আর একদিকে কান্দে আর ডাকে রাস্তায় কোনো মানুষ দেখলে ডাকে ও পথিক দাঁড়াও আমার এতিম নানারে দেখছো নি যে নানা জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলো না রে পথিকেরা তোমরা আমার এতিম নানারে দেখছো নি
আমার নবী তিনটা দিন তিনটা রাত পার হয়ে গেল আপনার আমার মতো গুনাহগার উম্মতের মায়ায় নবী কান্দে হযরতে আলী খবর পৌঁছে দিলেন খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরার কাছে ফাতেমা রে কান্দিস না চল রাসূলের খবর পাওয়া গেছে হাসাইন হুসাইন সারা রাসূলকে আনা যাবে না কারো ডাক নবী শুনে না উম্মতের ব্যথায় নবী কান্দে অবশেষে খবর শুনে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা দুইটা কলিজার টুকরা সন্তান লইয়া যাইয়া দেখে সেজদাই পড়ে আমার নবী এখনো কান্দতেছে মাতার পাশে বসে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বাবার মাথায় হাত বুলাইয়া ডাকে বাবা গো আর কত কাঁদবা গো বাবা উম্মতের মায়ায় উঠো তুমি যাকে মা মা কইয়া ডাকো আমি সে ফাতেমা তোমার মাতার পাশে বাবা মাতা উঠাও তোমার দুই নাতি তোমার পাশে বাবা আজকে তিনটা দিন পার হয়ে গেল গো ফাতেমার চুলায় আগুন জ্বলে না তোমার আদরের দুই নাতি না খাইয়া না 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 বলে কানছে তিনটা দিন মাতা উঠাও মদিনায় চলো তোমার নাতি লইয়া তুমি খানা খাও আমার নবী আপনার আমার মতো গুনাহগার উম্মতের মায়ায় কান্দে এখনো মাথা উঠায় না আরে উম্মতের কান্দার নবী রহমতের বান্দার বলুন উম্মতের নবী বিন রোজে হাসরে কে করিবে পার নবী বিনে রোজ হাসরে কে করিবে পার উম্মতের কান্দার নবী রহমতের বান্দার উম্মতের কান্দার নবী যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে যাইয়া দেখো মোদি কান্দে নবী রোজা পাকে উম্মতেরই মায়াই নবী কান্দে মদিনায় উম্মতেরই মায়াই নবী কান্দে মদিনায় উম্মতের কান্দার নবী রহমতের বান্দার উম্মতের কান্দার নবী রে বাবা রে বৈরাম আমার নবী কান্দে মা ফাতেমার ডাকে মাথা উঠায় না হাসাইন হুসাইন ডাকলো মাথা উঠায় না অবশেষে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা দুইটা হাত বাড়াইয়া ডাকে ও বাবা আর কত কাঁদবো আর কত কাঁদাবেন বাবা গো বুঝিছি উম্মতের মায়ায় বুঝি কাঁদেন এ মাবুত আমার বাবা জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলো না ছয় বছর বয়সে মা হারাইলো মার ব্যথা বাবার ব্যথা অন্তরে উম্মতের ব্যথায় কান্দে গো মাবুত আমার বাবার উম্মতের জন্য আমি ফাতেমা আমার কলিজার টুকরা দুইটা সন্তান ইমাম হাসাইন আর হুসাইন কুরবানি দিয়ে দিলাম এই আদুরের কলিজার টুকরা সন্তান কলিজার টুকরা সন্তান কুরবানি দিল আপনার আমার মতো উম্মতের নাজাতের জন্য আমার আল্লাহ বলেন জিব্রাইল বন্দুকে যায়া বলো ফাতেমার দুই সন্তানের কুরবানি আমার নবীর উম্মতের জন্য আমি আল্লাহ কবুল করে নিয়েছি তাহলে আজকে হাসাইন হুসাইনের এই ব্যথা দুঃখ কষ্টের নির্মমভাবে জীবন দেওয়ার বিজয়টা পাচ্ছি আমরা তাদের রক্তের বিনিময় নাজাতের ফয়সালা হবে আমাদের আজকে সেই হাসাইন হুসাইনকে চিনা বলুন আমাদের দরকার আছে কিনা যেদিন ইমাম হুসাইন কারবালার মাঠে মহরমের দশ তারিখ কারবালার মাঠে 72 জনের কাফেলা ছয় মাসের শিশু আলী আসগর সহ 72 জনের কাফেলা মহরমের 10 তারিখ সকালবেলা মহরমের 10 তারিখ সকালবেলা এই যদি সৈন্যরা
তাবুত চারপাশে গেরাও করে রাখছে মস্কারি করছে ঠাট্টা করছে তোমরা বেরিয়ে আসো কা পুরুষের মতো বসে আছো কেন যুদ্ধ করো ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে যার নাম কিতাব লেখে কাসেম কাসেম বেরিয়ে গেলেন ডাকতেছেন কা পুরুষ নয় আমরা মুসলমান সিংহের জাতি চাচার সামনে যায়া দাঁড়াইলেন চাচা ও চাচা ইমাম হুসাইন আমার বাবা নাই আপনি গার্জিয়ান অনুমতি দেন আমরা কা পুরুষ নয় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি ইমাম হুসাইন ডাকেন রে কাসেম যাইস না রে বাবা যাওয়ার আগে একটু কাজ বাকি আছে কি বাকি কাসেম রে তোমার বাবা আমার বড় ভাই ইমাম হুসাইন আমাকে ওসিয়ত করেছিলেন আমার মেয়ে সকিনাকে তোমার কাছে বিবাহ দেওয়ার জন্য তাবুর ভিতরে ঢুকো আমি বিবাহটা পরাইয়া দেই তাবুর ভিতরে ঢুকার পর ইমাম হুসাইন ডাকলেন তোমরা তাবুতে কে আছো সকিনাকে সাজাও কাসেমকে সাজাও বিবাহ হবে বাবার আমাদের দেশে মেয়ে সাজানোর জন্য মেহেন্দি তোলার জন্য বাড়িতে মেহেন্দি গাছ থুইয়া 3 কিলোমিটার দূরে যায় মেহেন্দি আনার লাইগা রংবেরঙ্গে সাজে সাইজা ভিডিও করে অনেক পোশাক পরে ছোট বড় 3 কিলোমিটার দূরে যায় তার সাজানোর জন্য বাড়িতে মেহেন্দি গাছ আছে 3 কিলোমিটার দূরে যায় ঘোরার জন্য আমার নবীর আওলাদেরা রুমের ভিতরে হুসাইন ডাকে শুধু কান্না আর কান্না শুরু হয়ে গেছে ভিতর থেকে জবাব আসছে হুসাইন কি দিয়ে সাজাবো গরে এক ফোঁটা পানি পর্যন্ত নাই কি দিয়া সাজাবো হুসাইন ঘরের ভিতরে ঢুকে বিবাহ পরাইয়া দিলেন কাসেমের সাথে সকিনাকে এবার কাসেম ডাকতেছে সকিনা রে বিদায় দে আমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব আমরা কা পুরুষ নয় সকিনা ডাকতেছে ও স্বামী স্বামী গো দাঁড়াও দাঁড়াও আমি তোমাকে একটু সালাম করে দেই সালাম করে সকিনা স্বামীর মুখের দিকে তাকায়া তাকায়া কান্দে স্বামী স্বামী গো এই বুঝেছিল গো নবীর আওলাদের নসিবে পৃথিবীর মহিলারা বিয়ের পর স্বামী লইয়া বাসর ঘরে যায় আর আমি সকিনা বিয়ের পর স্বামী যুদ্ধের ময়দানে বের করে দেই এইভাবে কানতে কানতে ঘরের দরজা পর্যন্ত গেলে সকিনা ডাকতেছে স্বামী গো আমার কি বাসর রাত্র নসিব হবে না আমার কি বাসর হবে না এবার কাসেম সান্ত্বনা দিচ্ছে রে সকিনা কান্দিস না বিদায় দে তোর আমার বাসর হবে আল্লাহর জান্নাতে রে বাবারা ভাইরা এই ব্যথাই ব্যতীত তাদের কথা যারা স্মরণ করে মাহফিলের আয়োজন করেছে এই মাহফিলের পক্ষে যারা থাকবে এই মাহফিলের জন্য যারা কষ্ট ত্যাগ স্বীকার করবে অবশ্যই আমার আল্লাহ তাদেরকে রাসূলের সুপারিশে জান্নাতি বানাইয়া দিবে সকিনা কান্দে কাসেম গড় থেকে বেরিয়ে গেলে লম্বা ঘটনা যুদ্ধের ময়দানে কাসেম শহীদ হয়ে গেল দুলদুল ঘোড়া কাসেমকে লইয়া তাবুর পাশে এনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে বুঝাইতে চাইতেছে ঘোড়াটা ও নবীর আওলাদেরা কাসেমকে বুঝাইয়া দিলাম কাসেম দুনিয়ার জমিনে নাই মরুভূমিতে যেন রক্তের বন্যা নবীর আওলাদেরা কান্দে কান্দে সকিনা বাবু আমার কি বাসর হলো না একটা রাত্র স্বামীর সাথে কথা বলতে পারলাম না আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তারপর অবশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যার নাম আলী আকবর 18 বছরের পালোয়ান আয়েশা ডাকে বাবা গো আমার ভাই চাচাতো ভাই দুনিয়া থেকে বিদায় আমার মন মানে না চলে গেলেন যুদ্ধের ময়দানে লম্বা ঘটনা অনেক বেঈমান অনেক এজিদি সৈন্য কতল করে ঘরে ফিরে আসলেন আয়েশা ডাকে মা মা গো
ও মা তুমি কই ঘুমা আমার একটা গ্লাস পানি যদি পান করাইতে পারো গো আমি সমস্ত কারবুলার এই যদি শূন্য কতল করে দিব মা চোখের পানি ছেড়ে বলছে বাবা গো একটা ফোঁটা পানিও ঘরের মধ্যে নাই এবার আলী আকবর 18 বছরের পালোয়ান মার পায়ে সালাম করে ডাকতেছে মা গো মা বিদায় দাও দেখা হবে হাশরের ময়দানে চাই মাসের শিশু আলী আসগর মরুভূমির মরুতাপে কলিজা শুকাইয়া গেছে পানি নাই জিব্বাটা বাহির করে বুঝাইতে চায় একটু পানি খাওয়াও না হয় আলী আকবর আলী আসগর মরে যাবে মা কোলে লইয়া ইমাম হুসাইনের হাতে তুলে দিলেন একটু পানির জন্য পানি খাওয়াবে কোলে লইয়া ডাকতেছে এ যদি সন্নরারে ছয় মাসের শিশুটা দোষ করে নাই নবীর আওলাদ রে একটু পানি দে যেই নবী না হইলে দুনিয়ার কিছুই হইতো না এ যদি সৈন্যরা তীর মারলেন হুসাইনের দিকে লক্ষ্য করে তীর হুসাইনের গায়ে লাগে নাই আয়েশা এই নিষ্ঠুর তীর লাগলো গো ছয় মাসের শিশুর কলিজায় জিব্বাটা বের করে দিল কবুতরের বাচ্চার মতো কাঁপতে ছিল বাবার দিকে তাকাইয়া এটাই বুঝাইতে চাইতেছে বাবা গো মারে বলে দিও গো আমি আর পানি খাইতাম না পানির বিনিময় তীর খায়া হযরতে আলী আসগর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আরেকটা ছেলে ছিল 6-7 বছর বয়স মতান্তরে 8-9 বছর বয়স যার নাম কিতাব লেখে তুভার তুভার দৌড়ায় এসে একটা ছোট্ট লাঠি নিয়ে বাচ্চা মানুষ দৌড় মারছে এদিকে সৈন্যরা রে আমার 6 মাসের ভাইটা রে কি করলি হুসাইন ডাকছে জৈনবকে লক্ষ্য করে এ জৈনব তুবারকে থামাও তুবারকে থামাও তুবারকে থামাইতে পারলো না দৌড় মারছে দূর থেকে একটা শূন্য তীর মারলে তুবারের বুকের মধ্যে তীরটা লাইগা কলিজাটা সেদ্রু করে পিছন দিয়া বেরিয়ে গেছে দৌড়াইয়া মার কাছে গেছে মা গো আমার তীরটা খুলে দাও ব্যথা সহ্য করতে পারি না মা দুঃখিনী কান্দে তীর খোলার ব্যবস্থা তখন ছিল না হুসাইনের কাছে গিয়ে ডাকে চাচা আমার তীরটা খুলে দেন হুসাইন আনজায়া ধরে কান্দে মাবুদ এ কি ছিল নবীর আওলাদের কপালে এইভাবে দুই গালে চুমাইতেছে ডাকতেছে বাবা গো কিভাবে তীরটা খুলবো গো বাবা কিছুক্ষণের মধ্যে তুবার জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো লাফাইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলুন রক্তে লালে শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান আইরে রক্তে লালে লাল হইল হে যদি সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে এ যদি সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে ছুরি দিয়ে কাটবে গলা বাজবে না আর প্রাণ ছুরি দিয়ে কাটবে গলা বাজবে না আর প্রাণ রক্তে লালে লাল হইল কারবালার ময়দান হাইরে রক্তে লালে লাল হইল আমার নবীর আওলাদেরা আকাশ বাতাস যেন ভারী হয়ে গেল সেই রক্ত যেন কারবালার মরুভূমি লাল লাল হয়ে গেল ইমাম হুসাইন তাবুর মধ্যে একের পরে এক পুরুর বলতে সকলেই শহীদ জয়নাল আবদিন অসুস্থ ইমাম হুসাইন যুদ্ধের পোশাক পরে শুক্রবার জুমার দিন যুদ্ধের ময়দানে চলে গেলেন চারদিক থেকে তীর আসতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য হয় না
তীরের পর তীর রক্তাক্ত অবস্থায় গোরাত থেকে নিচে নেমে গেল জুমার দিন শুক্রবার সীমার এসে ধাক্কা দিয়ে জমিনে শুয়াইয়া গলার মধ্যে ছুরি চালাইতেছে কিন্তু এত চাপাচাপি করে গলা কাটতে পারতেছে না হুসাইন ডাকতেছে সীমার রে আমার গলায় আর ছুরি চালাইস না এই জায়গায় দিয়ে ছুরি কাটতে পারবে না সীমার তুই জানোস না আমার এই গলার মধ্যে আমার নানা আমার সুমা দিত যেই জায়গায় রহমতের নবীর সুমা লাগছে রে সেই জায়গায় দুনিয়ার ছুরি বেয়াদবি করবে না আমাকে যদি কাটতে হয় আমারে উপর করে শোয়াইয়া গার দিয়ে ছুরি চালাও ধাক্কাইয়া ধাক্কায় উপর করলেন প্রত্যক্ষদর্শীরা বলেন হুসাইন রক্তক্ষরণ হইয়া এত দুর্বল হয়েছিল হাত পাও চারটা চারদিকে পড়ে আছে হাতগুলি জমানের মতো শক্তি হুসাইনের ছিল না গার দিয়ে ছুরি চালাইয়া মাথা কাইটা এজিদি সৈন্যরা বল্লমের আঘাত মাথা লাগাইয়া তারা আনন্দ মিছিল করছে আনন্দ করে তারা কারবালার মাঠে আজান দিয়া জুমার নামাজও পড়েছে বলুন এই নবীর কলিজায় আগুন দিয়া নামাজ পড়া কোনো লাভ হবে কিনা অথচ আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন ও ঈমানদাররা তোমরা রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো ইবাদত করে জান্নাত দেলাইব এই কথা কয় নাই এরপরে বলছে আফআলুল খাইরা ভালো কাজ করো নামাজের পরে ভালো কাজ করতে কইছে বলুন আজকের এই আয়োজনটা কাজটা কি ভালো না খারাপ বাজার শেষ দিকে আসলাম দোয়া করব এখন আল্লাহ কইছে রুকু সেজদার পরে ভালো কাজ করতেন বাজান 11 বার হজ করছে হাজি সাহেব না কইলে মন্ডা বেজার কিন্তু দেখা যায় সুড়ু ভাই বোনের হক মাইরা খায়া বইরিছে আর মনও আমারে দাওয়াত দিতেন না কয় মৌলবী আসল কথা কইয়া দেয় যারা সুডু ভাই বোনের হক মাইরা খাইছেন আপনি মক্কা মদিনায় যায়েন না মসজিদে যায়া কোনো লাভ হইতো না বাজান ওইরা পরে বালা কাজ করতেন হেইতা করতেন না করছে বালা কাজ করতেন তাইলে কি হইব লাল্লাকুম তুফলিহুন আপনি সফল কাম আপনি জান্নাতি হয়ে যাবে বাজান এশারের নামাজ পড়ছে আরেক বেচারা 5 লিটার তেলের ফানি লইয়া জমিটা আফগানি জমি বইরা থুইয়েছে এশারের নামাজের আগে লাড়ি লই আইটা বন্ধ গিয়া খালি একটু লাড়ি দা গুতা দিয়া মসজিদ আয়া নামাজ পড়তাছে আচ্ছা এই যে লাড়ি গুতা দিল সারা রাইতে বেড়ার 5 লিটারের তেল নিচের ক্ষেত নাইম্মা তার ক্ষেত আই পড়ল এই নামাজ দা লাভ হইব বাজার কোরআন শরীফে আপনাদেরকে সুন্দর ফয়সালা দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ও পৃথিবীর ঈমানদাররা রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো আফআলুল খাইরা এরপরে কইছে ভালো কাজ করো তাইলে লাআল্লাকুম তুফলিহুন তোমরা সফল কাম তোমরা সার্থক হবে তোমরা জান্নাত পাবে আপনারা ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন আমার নবী নিজে কষ্ট ব্যথা দুঃখ উম্মতকে শান্তিতে দামি নামাজি জান্নাতি বানানোর জন্য আর কলিজার টুকরা নাতি ধয় এইভাবে নির্মমভাবে জীবন দিয়েছেন একটাই এর মধ্য থেকে উম্মতের শান্তির জন্য রাসূল যদি নিজে কষ্ট করে উম্মতের জন্য এই আদরের নাতির এই কষ্ট দুঃখ মেনে নিতে পারে এই রাসূল এবং এই হুসাইন হুসাইনের পক্ষে আমাদের কিছু করা বলুন দরকার আছে কিনা এই কমিটির যুবকেরাই এই রক্তমাখা সুহাদাই কারবুলার মাহফিল চালিয়ে যাবে আল্লাহ তাদেরকে ইমাম হুসাইন হুসাইনের পক্ষের সৈনিক হিসাবে কবুল করে নেক সকালে বলুন আমিন বাবারা খুব খুশি হলাম আল্লাহ তাদের হায়াত দেখ আল্লাহ এই এই মানিকপুর
ইসলামী যুব সংঘের শহাদায়ে কারবালার এই মাহফিলটা যুব সংঘের পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেক একে উসিলা করে এই এলাকার মুর্দে গানের কবরে জান্নাতের শান্তি দান করে দেখ আর সকল মুসলমানদের হায়াত বাড়িয়ে দেখ হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে থাকার তৌফিক দান করে দেখ সকলে বলুন আমিন যেই হোক আর আমি সামনে বাড়ছি না এখন আপনাদেরকে নিয়ে দোয়া করব তার আগে আমি আমার পক্ষ থেকে একটা 5 লিটারের তেল আমি আমার এলাকায় সুন্নিয়াতের কোনো প্রতিষ্ঠান নাই বড় কষ্ট করে একটা সুন্নি মাদ্রাসা করেছি দাখিল মাদ্রাসা এতিম গরীবরা খায় যদি কেউ পারেন জীবনে বহু তেল খাইছেন ফোটা ফোটা হিসাব হাসরের দিন দিতে হবে 5 লিটারের একটা তেল আমারে দিয়ে দিবেন বোর্ডিং এর ফলাফল খাইবার লাগে 5 লিটারের একটা তেল হইলে একটা মাস খাইতে পারে এই বাচ্চাগুলি হাসরের দিন খাইয়ে থাকব আল্লাহ আমারে কে তেল দিছিল যার তেল খাইছিলাম আল্লাহ এই লোকটারে তুমি মাফ করে দাও নবীর ঘরের মেহমানদের সুপারিশ আমার আল্লাহ কবুল করে নেবেন একটা 5 লিটারের তেল চেয়ে আমি আজকের আলোচনা এখানে শেষ করলাম আসুন আমরা একটু দুরুদ ও সালাম মদিনা পাঠায় দে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ও মায়ার নবীজি গো ও দয়ার নবীজি 63 বছর কাটছো তুমি উম্মতি উম্মতি বলিয়া এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া মদিনারে ও সুন্দর মদিনা মদিনার পাহাড় ও পাহাড় রে তুই কত ভাগ্যবান পাহাড় হইয়া দেখছো আমার দয়ার নবীকে উম্মত হইয়া দেখলাম না গো দুঃখ রইল মনেতে মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা দুরুদ ও সালাম বরগ জিদা নবী পর আপনি মুদাম বলগল ওলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসুনাত জামিও ফে সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বলগল ওলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি সুনত জমিও ফসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মাশাআল্লাহ মাশাআল্লাহ তো ইয়ামারে ডাকে রে বান্দা তো ইয়ামারে ডাক আল আল্লাহ আল্লাহ মনে বরিয়া ডাকিলে বান্দা মনে বরিয়া ডাকিলে বান্দা গো না পাবে মাপ আল্লাহ 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 আল্লাহ
তুই আমারে ডাকে দে বান্দা, তুই আমারে ডাক আল আল্লাহ আল ডাইকা হইলেন অলি জিনি শাহ জালাল নামে যার শুনি, ডাইকা হইলেন অলি জিনি শাহ জালাল নাম যার শুনি, সুরে মানদি সুরে মানদি পার হয়ে যাই বিছানা যার পাক আল্লাহ আল আল্লাহ আল তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক আল আল্লাহ আল আল্লাহ আল আল্লাহ আল রে মনে বরিয়া ডাকিলে বান্দা, মনে বরিয়া ডাকিলে বান্দা গুনা পাবে মাপ আল্লাহ আল তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন একটু ডাক দেন না বাবা আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহাম হুমা কামা রব্বায়ানি সাগীরা। রাব্বুল আলামিন কুদরতি মায়ার নজরে তাকাইয়া দেখো, হে বৃষ্টির মধ্যে রে মাবুদ তোমার আদরের বান্দাগুলো ঘরে ঘুমাইল না, মাবুদ বসার জায়গা নাই দাঁড়াইয়া সময় কাটাইল, একটা দিন আমার নবীরে দেখলো না, আবু জাহেল নবীরে দেখা হত নবী চিনল না, চোদ্দশো বছর পর ছয় হাজার কিলোমিটার দূর মানিকপুরের জমিনে নবীর পাগলেরা দুইটা হাত বাড়াইছে রে আল্লাহ, একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার উপর দুরুদ সালাম পাঠ করো ফেরেশতারা পাঠ করে, তোমার নবীর পাগলেরা মানিকপুরের জমিন থেকে দুরুদ সালাম মদিনা পাঠাইয়া দিছে, মাবুদ এই মাহফিলের দুরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও, ইয়াল্লা দুরুদ সালাম উসিলা করে সুহাদায় করবুলার স্মরণ উসিলা করে তোমার নামের জিকির উসিলা করে দুরুদ সালামের খাতিরে, মাবুদরে এই জীবনে আমরা যা গুনাহ করেছি আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ, আমরা গুনাহ করেছি আমরা গুনাহগার তুমি গাফফার, আমরা গুনাহ করি তুমি মাফ করো, মাবুদ রাত্র তিনটা বাজে দুইটা হাত বাড়াইলাম রে আল্লাহ, এ হাতগুলো দেখে তোমার কি মায়া লাগে না, একটা ডাক দেন না আল্লাহ মানুষগুলো তোমার আল্লাহ কইয়া ডাকছে, যুবকের রে একটা ডাক যদি তোমার কবুল হইয়া থাকে, এই মাহফিলের একটা ডাক কি তুমি কবুল করো নাই রে আল্লাহ, এই মাহফিলের একক তো নামাজওয়ালা তোমার পছন্দের মানুষ কি নাই রে আল্লাহ, এ মা বিলে মা বোনেরা হাত বাড়াইছে কচি কচি বাচ্চারা হাত বাড়াইছে, বলি যার টুকরা যুবক গুলো মা বিল সাজাইছে আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ, আরেকটা দরখাস্ত করি তুমি রাগ হইও না, তুমি যদি রাগ হও আমরার মনের দুঃখ কার কাছে কমু, আমি জানি না আজকের মা পিলে যারা হাত বাড়াইছে কার জানি মা নাই রে, মা মা ডাকার সুযোগ নাই রে আল্লাহ, মা মাগো ও মা
রাত্র দুইটা বাজলেও সন্তানের মায়ায় দরজা খুইলা দাঁড়াইয়া থাকতা গো মা এই দরুদি মা যার কবরে রে আল্লাহ বাবা যার কবরে বাবা গো ও বাবা মুখের খাবারটা সন্তানেরে খুইলা দিছো তিন বছরের পুরান জামাদা ইচ্ছা লাইছো সন্তান খুশির জন্য গো বাবা নতুন জামা কিনা দিছো এই দরুদি মা বাবা যার কবরে রে আল্লাহ আজকের মাহফিলের খাতিরে সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুত মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও দাদা দাদি নানা নানি ময় মুরব্বী বংশধর খানদানবাসী মানিকপুরের জমিনে এলাকার জমিনে মাধবপুরের জমিনে আল্লাহ হবিগঞ্জের জমিনে সারা বাংলার জমিনের নিচে যত মুমেন মুমেনাত গুমি আছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও মাবুত এই বৃষ্টির মধ্যে যারা মাহফিলে আইলো রে আল্লাহ আমার কলিজার টুকরা যুবক গুলো সুহাদায়ে কারবুলার স্মরণে মাহফিল সাজাইলো রে আল্লাহ এই যুবক গুলো তোমার মায়ার কুদরতি হাতে দিলাম যুবক গুলোকে ইমাম হাসাইন আর হুসাইনের পক্ষে কবুল করে লও এ মাবুত এই মাহফিলের আয়োজন যারা করেছে সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়েছে সকলকে তুমি একটা রাত্রে আমার মায়ার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করে দাও হিংসা বিদ্বেষ দূর করে সকলকে মিলেমিশে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ এই মাহফিলটা তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম এই এলাকার রহমত বরকতের জন্য কবরবাসীর নাজাতের জন্য এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম রাইখো গো আল্লাহ এই মাহফিলটা তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত কায়েম রাইখো গো আল্লাহ ইয়া আল্লাহ খাস করে এই মাহফিলের পাগলগুলো রে ইমাম হুসাইনের পবিত্র রক্তের উসিলায় আমাদের সকলকে ইমান আমল হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ খাস করে এই মাহফিলে যারা দূর দূরান্ত থেকে এসেছে আবার সহিহ সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দিও রে আল্লাহ মাবুদ গো একটা 5 লিটারের তেল তোমার নবীর ঘর এতিমখানার ছাত্রদের খাবারের জন্য যে বাই দিয়েছেন মাবুদ রে ও আমার আল্লাহ ওনার বংশের যারা কবরে এ উসিলাই সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও আল্লাহ কাজ করে ওনাকে হায়াত দাও আল্লাহ তার বংশের যারা দুনিয়াতে আছে প্রত্যেককে নেক হায়াত বাড়িয়ে দাও আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে মা বোন সহ সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও যেই পথে চলিলে তুমি তোমার বন্ধু খুশি হও ওই পথে চলার তৌফিক দান করে দাও আল্লাহ খাস করে এই মানিকপুরের ইসলামী যুব সংঘ তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম এই সংঘটাকে তুমি মিলেমিশে থাকার তৌফিক দাও ইসলামী যুব সংঘের দ্বারা আল্লাহ কিয়ামত পর্যন্ত সামাজিক ভালো কাজ করার তৌফিক দান করে দাও যুবকগুলোকে হায়াত বাড়িয়ে দাও সুস্থ রাখো এই মাহফিলটা করার জন্য তাদের তৌফিক আল্লাহ আরো বেশি বেশি করে বাড়াইয়া দাও হ্যাঁ মাবুদ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দুরুদ ও সালামের উসিলাই সুহাদায়ে কারবুলার তাজা রক্তের উসিলাই সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করে লও ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আল্লাহ এই সিলেট পুণ্যভূমি ওলি আল্লাহর দেশ আল্লাহ কত ওলি আল্লাহরা এই সিলেটের পুণ্যভূমির জমিনে ঘুমিয়েছে সকল ওলি আল্লাহগণের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল